যে প্রেসক্রাইব যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক সে সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমাদের না সাংবাদিক বন্ধু, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি, আপনি যে ব্রেকআপটা চেয়েছেন, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ, এটা পরে প্রেস নোটে দিয়ে দেওয়া হয়েছে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ গিভেন কাইন্ড কনসেন্ট ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 1566 1566 এবং আন্ডার গ্রাজুয়েট হচ্ছে 1099, টোটাল 1566। আপনার জিটিটাও হয়ে গেল, ইউজিটিটাও হয়ে গেল, জিটি হচ্ছে 1099 এবং ইউজিটি হচ্ছে 467। আন্ডার গ্রাজুয়েট হচ্ছে 1099 আর জিটি হচ্ছে 467, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল 1566, ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ ইট ওয়ান গো, এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের তরফ থেকে। আপনারা জানেন যে সাংবাদিক বন্ধুরা, আমাদের বিদ্যাজ্যোতি স্কুল 125টা সিবিএসসি অ্যাফিলিয়েটেড, সারা রাজ্যে পঠন পাঠন সেখানে প্রক্রিয়া চলছে এবং আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে, সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। গতকালকের ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে 112খানা স্পেশাল এডুকেটর, সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে এবং তার আগেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 200 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের জন্য, কিন্তু এই 200 পোস্টের মধ্যে সবগুলো নিয়োগ করা যায়নি। গতকাল ক্যাবিনেট 112টা অনুমোদন দিয়েছে, ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে এবং ক্যাবিনেট অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই 112 জন স্পেশাল এডুকেটর এই বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে নিয়োগ করা হবে আগামী দিনে। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আপনারা দেখলেন যে 112, তার আগে আমাদের 1566 জিটি এবং ইউজিটি টিচার এবং আরডি ডিপার্টমেন্টে 198 ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য 105 এবং 93 টোটাল ডিগ্রি এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার জন্য চাকরির যে সংবাদ বা অনুমোদন, সেটা গতকালকের ক্যাবিনেটে প্রদান করা হয়েছে। এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাকরির ক্ষেত্রে এবং প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 151 নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার আন্ডার হোম ডিপার্টমেন্ট, জেল ডিপার্টমেন্টে 151 জন ওয়ার্ডার সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে, খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে। এই নতুন পোস্টগুলো ক্রিয়েট হয়েছে 151 জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসেবে, তাদের আমাদের ওয়ার্ডার WARDER ওয়ার্ডার ওয়ার্ডেন ওয়ার্ডার নাম্বার অফ পোস্ট অফ ওয়ার্ডার মেল হচ্ছে 137 অ্যান্ড ফিমেল হচ্ছে 40, মেল হচ্ছে 137 আউট অফ 151, মেল হচ্ছে 137 এবং ফিমেল হচ্ছে 14, এই টোটাল 151 ওয়ার্ডার তারা তাদের পোস্ট ক্রিয়েট হয়েছে, দপ্তর থেকে আগামী দিনে খুব শীঘ্রই আবার ফিলিং আপের অনুমোদন নিয়ে ফিনান্স থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হবে। তো এই গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট
অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স ইন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গ্রাম উন্নয়ন দপ্তর। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল যে 198 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, সিভিল ইঞ্জিনিয়ার, তার মধ্যে ডিগ্রি 105 এবং ডিপ্লোমা 93 নম্বর। অর্থাৎ 198 জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে, বিটেক করা আছে, তাদের সংখ্যাটা হচ্ছে 105, তারা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তাদের সংখ্যাটা হচ্ছে 93। ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 198 পোস্ট, তার মধ্যে ডিগ্রি আছে 105 এবং 93 রয়েছে আমাদের ডিপ্লোমা। এই এক্সাম কন্ডাক্ট করবে টিপিএসসি। আরডি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই প্রপোজালের অনুমোদন প্রদান করেছে। আরডি ডিপার্টমেন্ট 198 ইঞ্জিনিয়ার নিয়োগ করবে, ডিগ্রি এবং ডিপ্লোমা, ডিগ্রি 105, ডিপ্লোমা 93 এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিক্ষা দপ্তরের অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 1566 পোস্ট অফ টিচার্স অ্যাট এলিমেন্টারি লেভেল অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট টিচার ফর প্রাইমারি লেভেল। আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে, এবং সেটা মেটানোর চিন্তাভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার অ্যান্ড গ্রাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ 1566 জনকে সেখানে রিক্রুট করা হবে, আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার 1566 জন। সম্পূর্ণটা টিআরবিটি করবে, যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি, সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক 1566 জন আন্ডার গ্রাজুয়েট এবং আমাদের গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে। গতকাল ক্যাবিনেটের মিটিংয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাজুয়েট টিচার সেটা দপ্তরের কাছে রয়েছে, এটা ওয়ান টাইম ক্রিয়েশন অ্যান্ড ফিলিং এসছে একসঙ্গে। আগে কি হতো, পোস্ট ক্রিয়েশন হতো, তারপর আবার ফিলিং আপ করার জন্য আসতো। তো বর্তমানে আমরা ইন ওয়ান গো ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ একসঙ্গে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। তার মধ্যে আমি আপনাকে পেপার ওয়ান না এখানে ব্রেকআপটা এখানে দেওয়া হয়, এটা তার পরবর্তী সময় স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে রিকুইজিশন এনে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো টোটাল আজকে যে কিউমুলেটিভ ফিগারটা আছে সেটা হচ্ছে 1566